শীতের সকাল। শীতের সকাল, নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন, হাতে খবরের কাগজ, শরীফা বই পড়ছে। নানা, রোদ মিষ্টি হয় কি করে? এটা তুমি কোথায় পেলে বুবু? আপনার খবরের কাগজে। ও, এই কথা? এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? ও, ঘরে এখন ভারী ঠান্ডা, শীত করতো খুব। তাহলেই বোঝো শীতের সকালে রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে তো? এ ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। শরীফা, এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবার পানি নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। আর কিছু লাগবে নানা? আমার ওষুধের কৌটোটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। শীতের সকাল, নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন, হাতে খবরের কাগজ, শরীফা বই পড়ছে। নানা, রোদ মিষ্টি হয় কি করে? এটা তুমি কোথায় পেলে বুবু? আপনার খবরের কাগজে। ও, এই কথা? এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? ও, ঘরে এখন ভারী ঠান্ডা, শীত করতো খুব। তাহলেই বোঝো শীতের সকালে রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে তো? এ ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো, শরীফা, এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবার পানি নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা।
আর কিছু লাগবে নানা? আমার ওষুধের কৌটোটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। অনুশীলনী এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। পোহানো, মিষ্টি, নাস্তা। দুই, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, শীতের সকালে রোদ মিষ্টি লাগে। খ, অতিথি এলে নাস্তা দেব। গ, নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান। তিন, যুক্তবর্ণগুলো চিনে নি, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। পোহাচ্ছেন, মিষ্টি, ঠান্ডা, রান্নাঘর। চার, বাক্য শেষে প্রশ্ন ও যতিচিহ্নের ব্যবহার দেখি ও বসাই। আমি বাড়ি এসেছি, তুমি কোথায় গিয়েছিলে, তোমার ওষুধ খাওয়া প্রয়োজন, নানা বেড়াতে এসেছেন, তোমার কেমন লাগছে, রোদ মিষ্টি হয় কি করে, বইটি তুমি কোথায় পেলে, তোমার ভালো লাগছে। পাঁচ, বাড়িতে ফুপু এসেছেন, কোন কাজ কখন করব তা সাজাই। নাস্তা খেতে অনুরোধ করব, ফুপুকে বসতে বলবো, সালাম জানাবো, তার সামনে নাস্তা সাজিয়ে দেব, ফুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব। ছয়, ছবি দেখি, কথোপকথন তৈরি করি। এই বিকেলে তুমি পড়ছো কেন, আমার সাথে খেলতে আসো। ঠিক বলেছো, এখন খেলার সময়।